কি করছিস রে? হ্যাঁ, আমি স্যারের জন্য চা করে দিচ্ছি, তুই এখানে এসে উৎপাত শুরু করেছিস। আমাকে চাটা করতে দে, আগে চাটা করতে দে আমাকে, তারপর তুই চা খাবি। চা তো হলো না এখনো। তুই আমাকে রান্নাঘরে এসে জ্বালাতন করবি, আমাকে একটা কাজ করতে দিবি না? কি রে, তুই এইভাবে উৎপাত করবি? তুই এইভাবে উৎপাত করবি? আমাকে গুলতে দে চাটা, দুধটা গুলি আগে শট। উফ, এরকম করে জ্বালাতন বলে হয় না কিন্তু জানি, তুই খুব জ্বালাতন করছিস। দাদাকে স্যার পড়াতে এসছি, আমি চাটা করে দে স্যারকে। তুই এখানে কুটকুট কুটকুট করছিস, গরম এখানে, গরম 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 ক্যান্ডি। আসিস না, আসিস না, না করছি না করছি না করছি। খা, ছেঁকা খাবি, বুঝবি এখানে তখন কেমন লাগে। মা না করছে শুনছিস না তো, ছেঁকা খাবি বুঝবি তখন কেমন লাগে। খেতে যাস না কিন্তু এখন, একদম না, জিভটা পুড়বে তখন বুঝবি যে মা কেন না করছিল। শুনছিস না মার কথা? চা করতে আসলে এইভাবে তুই উৎপাত করবি আমাকে? চা খাওয়ার জন্য তোর এত তো চায়ের নেশা হয়েছে। কে রে চা খাওয়ার জন্য এরকম করে? এরকম চা খাওয়ার জন্য কেউ এখানে উৎপাত করে বল? তুই বাবা, আমি ক্লাসটা আমি রেডি করে রেখেছি, ড্রেস তো আমি দেবো, এটা আমি স্যারকে দেবো। তুই এরকম জ্বালাতন করছিস কেন রে ক্যান্ডি? খাঁচা তোকে ভরে দেবো বল। এই কাপটা তোকে দিচ্ছি, এই তোর কাপ এইখানে আছে, এদিকে এদিকে তোকে কাপে দিচ্ছি আমি, তোকে আমি দিচ্ছি কাপে। তার মধ্যে চায়ের মগটা পাচ্ছি না খুঁজে, আমি চাটা কোথায় ঢালবো? আর তুই যেমন জ্বালাতন করছিস আমাকে। হে ভগবান, আমি এই গ্লাসটাই আমি স্যারকে জল দেবো, স্যারকে জল দেবো আমি। তুই সেখান থেকে উঠে জল খেয়ে নিচ্ছিস? তোকে আমি খাঁচা থেকে বাড়ি করবো না, দেখ দেখ, আর বাড়ি করবো না আমি তোকে খাঁচা থেকে। তুই এরম জ্বালাবি গ্যাসের সামনে এসে চা খাওয়ার জন্য? এত উৎপাত কে করে রে? তুই আমাকে এত চালাচ্ছিস চা খাওয়ার জন্য? তোর এত নেশা হয়েছে চা খাওয়ার? বসে আছিস তীর্থের কাকের মতন, কখন চা হবে তোকে আমি চা দেবো। আসবি না কিন্তু এদিকে, গরম আছে, আমি তোকে ঠান্ডা করে দেব এখন না, একদম না, এটা গরম, ঢালবই না আমি, দেখ ঢালবই না আমি। পুড়ে যাবে জিভ, পুড়ে যাবে ক্যান্ডি, জিভ পুড়ে যাবে। গরম চাটাই তুই খাবি? তাই তো, জিভটা পুড়বে চাটা খেয়ে, শুনছিস না তুই কথা? আর আমি সাইডে দিচ্ছি চা। যাও, তোমাকে আমি যেটা দিয়েছি সেটা খাও, চল।
যাও ওপরে খাও গিয়ে, এটা খাও।